বেলালে হাবশির জীবনী খুলুন, বেলালে হাবশি কাঁচা চামড়ার ভিতরে সারা দিন রোদ্রের মধ্যে, বেলাল শ্বাস ফালাইতে পারে না, মরুভূমির রোদ্রের তাপে আলুর মতো সিদ্ধ হয়ে গেছে। বিকাল বেলা যখন চামড়ার সিলিটা খুলে দিত, বেলাল জ্ঞান কিতাব লেখে আমার নবী এমন মায়ের খাইলো কালিমা প্রসার করতে যাইয়া, বইতে পারে না, উঠতে পারে না, হাঁটতে পারে না, অবশেষে কনি দিয়ে কর্নিং করে করে হুজরার দিকে রওনা হলেন। মা খাদিজা বলেন, বহু সময় হয়ে গেল, রাসূল ফিরে আসতেছে না কেন, একটু বাহির হয়ে দেখি। ঘর থেকে বাহির হইয়া মা খাদিজা বলেন, আমি দেখতেছি একটা পূর্ণিমার চাঁদ বালুর সাথে গড়াগড়ি করে। চিৎকার মেনে ডাক দিলেন, খাদিজা তুমি কে গো, বালুর সাথে গড়াগড়ি করো তুমি কে জানতে চায়। আমার নবী খাদিজার কণ্ঠের আওয়াজ পাইয়া দূর থেকে চিৎকার মেরে ডাকলেন, খাদিজা রে, ও খাদিজা, আয় আমার চামড়া উঠাইয়া ফেলাইছে। মা খাদিজা বলেন, দৌড়ে যাইয়া নবীজির পাশে গেলাম, আমার কাঁধের উপর বর করে নবীজি দাঁড়াইয়া আস্তে আস্তে হাঁটতেছে আর বলতেছে, খাদিজা রে, এ কালিমা প্রসারের জন্য গিয়েছিলাম, আবু জাহেল কোনো কথা মানলো না, শুনলো না রে, শুধুমাত্র মারতে ছিল, মারতে মারতে রক্তে লাল লাল করেছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, খাদিজার সাক্ষী বানাইলাম, এ কালিমা লইয়া কত মায়ের খেয়েছো, আ বন্ধু, খাদিজার সাক্ষী বানাইয়া কথা দিলাম, এই কালিমাটা যারা পড়বে, এই কালিমা নিয়ে যারা চলবে, এই কালিমার মালা যারা গলায় নিবে গো, আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিলাম। যেই নবী রক্ত দিয়ে কালিমা দিয়ে 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক আপনাকে আমাকে বানাইলো, বলুন এই নবীর চিনা দরকার আছে কিনা। বাবারা, জান্নাতের মালিক তো হলে নিশ্চিত আপনারা জান্নাতি, কেন এই জান্নাতের টিকেট রোজগার করেছে মায়ের খেয়ে রক্ত দিয়ে, না খেয়ে পেটে পাথর বেঁধে, মায়ের দেশ বাবার দেশ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে এই জান্নাতের টিকেট আমাদেরকে কে দিয়ে গেলেন বলুন তো। আজকে কালিমা আছে কিন্তু নবী নাই, কি বলেন? কালিমা আছে নবী নাই, কালিমা আছে পর্দা নাই, কালিমা আছে হালাল খাবার নাই, কালিমা আছে নামাজ নাই, অথচ কালিমাটা কত দামি। কালিমা ওয়ালার জীবনী খুলুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেদিন কালিমার মালা গলায় নিয়েছে, আল্লাহু আকবার বলুন, এদিন আর নিজের ইচ্ছাই কোনো কাজ আবু বকর করে না, কালিমা যা বলে কালিমার ভিতরে যা নির্দেশ সেটাই মানে। এ আবু বকর কালিমা পড়ার পর কিভাবে আবু বকর নিজেকে পরিচালনা করেছেন, আবু বকর কালিমা পড়ার পর কালিমার সাথে সম্পর্ক কত গভীর। একদিন আবু বকর মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করেন, আয়েশা তোমাকে অল্প বয়সে নবীজির কাছে বিবাহ দিছি, অল্প বয়সে, তুমি কি জানো তোমারে কেন বিবাহ দিছি? মা আয়েশা বলেন, বাবা গো আমি তো জানি না। আবু বকর বলেন, আয়েশা রে, অল্প বয়সে তোমাকে নবীর কাছে বিবাহ দিয়েছি, অল্প বয়সে রাসূলের কাছে বিবাহ দেওয়ার কারণ হলো আমি আবু বকর জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার, যেহেতু কালিমা পড়েছি জান্নাতের টিকিট পেয়েছি আমি জান্নাতে যেতে চাই, হাশরের দিন যদি জান্নাতে যাওয়ার সকল আমল যদি আমার বরবাদ হয়ে যায়, কোনো আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, কোনো আমলের বিনিময়ে যদি আমি আবু বকর জান্নাতে যাইতে না পারি, রে আয়েশা, সর্বশেষে আমি তোমাকে নিয়ে আল্লাহর আরশের কিনারে যাব। প্রভু গো, আমার এই মেয়েটাকে অল্প বয়সে তোমার বন্ধুর কাছে বিবাহ দিয়েছি, তোমার বন্ধুর কাছে অল্প বয়সে মেয়েটাকে বিবাহ দেওয়ার কারণে তুমি আমি আবু বকরকে জান্নাত দিয়ে দাও। জোরে জোরে কর, সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আবু বকর কালিমা নিয়ে কত কষ্ট করেছেন। যেদিন আবু বকর এই জান্নাতের টিকেট কালিমাটা লইয়া সর্বপ্রথম যখন বাড়িতে ঢুকলেন, রাত্র তখন গভীর। আবু বকরের মা বলেন, আবু বকর তুমি তো জীবনে কোনোদিন এত রাত্র করো নাই, আজকে তোমার এত রাত্র হলো কারণটা কি? আবু বকর বলেন, মা, আমি আখিরি নবীর কাছ থেকে
জান্নাতের টিকিট আনছি, আমি জান্নাতে যাব। তোমাকেও কিভাবে জান্নাতে নেওয়া যায় আমি এই চিন্তাও করতেছি। আবু বকরের মা বলেন, আবু বকর তাহলে কি তুমি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছো? মা, বাপ দাদার ধর্মে তো কিছু নাই, তুমি কি মুহাম্মদের পক্ষে গেছো? মা, এটাই তো আল্লাহর পক্ষ। কি বলেন, আমাদের নবীর পক্ষটাই কার পক্ষ? আজকে এই নবীর পক্ষ বিশ্বের মুসলমান ছেড়ে দেওয়ার কারণে বিজাতিদের হাতে আজকে মার। ও তুমি জানতাম জ্ঞানী, আজকে বুঝলাম তুমি অজ্ঞানী, দাঁড়াও তোমাকে শাস্তি করতেছি। মা দুই হাতে থাপ্পড় শুরু করলেন। কিতাব লেখে আবু বকরের জীবনী লেখে, মা যত মারে আবু বকর ততই হাসে। মা বলেন, দাঁড়াও আমার মায়েরে তোমার শাস্তি হয় না। পুরুষদেরকে ডাকলেন, মারতেছে, হাসে, খুব মারতেছে রাত্রের বেলা। এমনকি কিতাব লেখে মারতে মারতে আবু বকরের সকল শরীরের মধ্যে রক্ত জমাট হয়ে গেছে, এমনকি নাকে দিয়ে মুখে দিয়ে রক্ত বাহির হয়ে গেছে। জ্ঞানহারা হয়ে গেলেন আবু বকর। আবু বকরের মা বলেন, তোমরা কারা গো? আমার আবু বকরকে আর মেরো না, যদি জ্ঞান থাকে জীবনে আর কালিমা পড়বে না। জ্ঞান হারা হয়ে গেছে আবু বকর, মা মাথায় পানি দেয়, জ্ঞান ফিরে না, রাত শেষ হয়ে গেছে, জ্ঞান ফিরে না। সকালবেলা বহু সময় পর মা ডাকতেছে, এরে আবু বকর, ইয়া তোমার খাইলি, জ্ঞান ফিরে না, আর কি জীবনে কালিমাটা পড়বি? একটু পরে দেখা যায় আবু বকর দুইটা চোখ খুলে মার দিকে তাকাইলেন, মা সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি নিয়ে আবু বকরের কাছে গেলেন। আমি এক গ্লাস পানি আনলাম, পানিটা খাও না বাবা, পানিটা খাও। আবু বকর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে মার দিকে তাকাইলেন, মা গো এই পানি আমি খাবো না গো মা, তোমার হাতের পানি আমি খাবো না, কেন খাবি না? যেই নবীর কাছ থেকে কালিমা লওয়ার অপরাধে মার খাইলাম গো, এই নবী যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি পানি খাবো না। আমার নবী কই? নবীর লেগে তো মার খাইছি, আবার নবী আসলে পানি খাবো। আমার নবীর কানে খবর গেলে দয়ার নবী মায়ার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, এসে হাজির হলেন, আবু বকর রে আমি পানি দিলে পানি খাবি? নে পানি খা। আমার আল্লাহ বলেন, বন্ধু গো আবু বকরকে জানিয়ে দাও এ কালিমা লইয়া এত মার খেয়েছে, আজকে তুমি আবু বকরের দরদি হইয়া এক গ্লাস পানি মুখের কাছে তুলে দিলা, আমি আল্লাহ কথা দিলাম এই আবু বকরকে আমি আল্লাহ নিজের হাতে হাউজে কাউসারের পানি খাওয়াইবো। এ বন্ধু আরেকটা জানাইয়া দাও, এই আবু বকর সর্বপ্রথম কালিমা লইয়া যে মার খেয়েছে তারপরও তোমার ভালোবাসা ছাড়ে নাই, কালিমা ছাড়ে নাই, আমি আল্লাহ কথা দিলাম এই আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে পাও না দিবে কোন নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না। শুধু আবু বকর নয়, আরো কত জীবনী খুলুন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এ কালিমা পাইয়া কষ্ট করেছে, মার খেয়েছে, কালিমা ছাড়ে নাই, কালিমা যা করার কথা তাই তারা করেছে, এমন কি কালিমা লইয়া এত কষ্ট করার পরেও কালিমা যখন ছাড়ে নাই, সেই রকম 10 জন কালিমা ওয়ালার জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের টিকেট পাঠাইয়া দিছে, স্পেশাল টিকেট কে পাঠাইছে? বলুন, যে নবীর জন্য আল্লাহ সব কিছু বানাইছে, এই নবীর উম্মতেরা যারা এই কালিমা নিয়ে কষ্ট করেছে তাদের জন্য আমার আল্লাহ 10টা টিকেট স্পেশাল ব্যবস্থা করেছে, বলুন তো জান্নাতে আরো সুন্দর ব্যবস্থা হবে কিনা? এই দেশ যখন ছাড়তে হবে, কি বলেন, ছাড়তে হবে না? লন এটা কনফার্ম করে লাই কিভাবে করবেন? এবার আবু বকর কষ্ট করে কনফার্ম করেছেন, আবু বকরের মতো আরেকজন যার নাম বেলাল হাবশি। আপনারা বেলাল হাবশির জীবনী শুনেছেন, কত কষ্ট করেছেন। যেদিন কালিমাটা পড়ছে বেলাল কয়, হাই হাই এত মজার জিনিস কালিমা, আজকে কালিমা যাদের কাছে মজা তারাই তো আজকে মাহফিলে বসেছে, আরামের বিছনা হারাম করে দিয়েছে, সুখ শান্তি বন্ধ করে দিয়েছে, আয় কালিমার মজা ভুলতে পারে না বিদায়, আজকে কালিমা নিয়ে এখানে।
যেই কালিমাই জান্নাতের বাগানে আনতে পারে নিশ্চিত হন এই কালিমাই আপনাকে জান্নাতে নিতে পারে এতে কোনো সন্দেহ নাই মরতে যখন হবে জাহান্নামী হবেন না জান্নাতি কিভাবে হবেন এই এই জায়গাগুলি খোঁজ করেন তাই বলতেছিলাম এবার দয়ার নবী মায়ার নবীর এই কালিমা আওয়াজ পালেন হযরত বেলাল হাবশী কবুল করলেন বেলাল কালিমা কিন্তু উমাইয়া ইবনে খালফ মনিব তার মহাজন তার মালিক কিন্তু উমাইয়া ইবনে খালফ সহ্য করতে পারে না কি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি এই মুহাম্মদের কালিমা পড়ছো বেলাল নিষেধ দিলাম কালকে রাতে না শুনি কিন্তু কালিমা যারা পড়ছে তারা কি কারণ নিষেধে বন্ধ করতে পারে কিন্তু থামে তো না অবশেষে বললেন তোমাকে একদিনের সময় দিলাম থামে না অবশেষে কিছু শাসন করলেন থামে না তারপরে কিছু কঠোর হস্তে কিছু মারামারি করলেন সমস্ত শরীর ক্ষতবিক্ষত তারপরেও ছাড়ে না তারপরে উমাইয়া ইবনে খালফ বলেন শারীরিক আঘাতে শারীরিক নির্যাতনে মুখের কালিমাটা বন্ধ করতে পারি না তার মুখের উপর আক্রমণ করতে হবে অবশেষে ওই উমাইয়া ইবনে খালফ জ্বলন্ত আগুন করে বেলালের মুখের ভিতরে ঢুকায় দিয়েছে কত কষ্ট করে রোজগার করে আজকে আমাদের কাছে কালিমা রাসূল বলছেন মৃত্যুর সময় যদি কারো মুখ থেকে এই কালিমাটা বাহির হয় এই কালিমা পড়ে পড়ে যদি কেউ মৃত্যু হয় তাহলে তুমি নিশ্চিত হবে তোমাকে আমি রাসূল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব কারণ যে কালিমা পড়তে পড়তে মৃত্যু হয়েছে রাসূল বলেন আমার উপর ওয়াজিব হয়ে গেছে তাকে নিয়ে জান্নাতে কিন্তু কালিমা নসিব হবে না মুখ দিয়ে কালিমা বাহির হবে না এক কিসিমের মানুষের যারা মা বাবাকে কষ্ট দিবেন বলুন কাকে যারা মা বাবাকে কষ্ট দিবেন তাদের মুখ থেকে কালিমা বাহির হবে না কারণ কবি বলেন শিকায়াত কো হার কোনাত উস্তাজেরা গ্রেফতারে বা সাত বালা চারেরা কিছু জিনিস আছে যেমন পীর উস্তাদ বুজুর্গ আল্লাহর ওলি এবং মা বাবা এই কিসিমের পারসন যারা তাদের সাথে যারা বেয়াদবি বেত্তমিজি করেছেন তাদের শিকায়াত যারা করেছেন তাদের উপর চারটা বালা মুসিবত আক্রমণ করবে এক নম্বরে হবে তাদের মধ্যে কোনো শান্তি থাকবে না বাড়িঘর বড় বিদ্যা বুদ্ধি অনেক টাকা পয়সাও বেশি জিগাইলে খালি কেবল না শান্তি নাই কোনো শান্তি তাদের মধ্যে থাকবে না দুই নম্বরে হবে তাদের রুজি রোজগারের মধ্যে বরকত হবে না তিন নম্বরে হবে তাদের মৌত হবে অ্যাক্সিডেন্টে মৌত হবে অ্যাক্সিডেন্টে চার নম্বরে হবে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না তার জ্বলন্ত প্রমাণ নবীর আদরের সাহাবী যার নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আলকামা তার মাকে কষ্ট দিয়েছিলেন কিন্তু মৃত্যুর সময় গণায় আসছে তার সাকরাত শুরু হয়ে গেল নবীজি খবর পায়া সাহাবীদেরকে পাঠাইলেন তাকে কালিমাটা পড়াও কারণ কালিমা পড়তে পড়তে মৃত্যু হলে তাকে নিয়ে জান্নাতে যাও আমি নবীর উপরে ওয়াজিব হবে তাই তোমরা কালিমা পড়াও কিন্তু কালিমার কথা বললে আলকামার চোখ থেকে পানি আসে মুখ থেকে কালিমা আসে না নবীর সাহাবী কিন্তু কালিমা আসে না রাসূল খবর পায়া নিজেই গেলেন আলকামা তুমি পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আলকামা শুধুমাত্র নবীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাড়ে কালিমা পড়ে না মুখ দিয়ে আসে না ওই যে মারি কষ্ট দিছে মাকে যারা কষ্ট দিয়েছেন নামাজি হতে পারেন হাজি গাজি হতে পারেন কিন্তু মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে আচ্ছা কই কি একদিন এক সাহাবী নবীজির কাছে গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার বুড়া মাকে পিঠের উপর লইছি বুড়া মাকে পিঠে লইয়া হজের যত কাজ আছে মিনা মুজদালিফা আরাফা সাফা মারওয়া যা আছে
খানে কাবা তোয়াফ সবকিছু মাকে পিঠে লয়া বুড়া মা তো হুজুর পিঠে লয়া মারে হজের আহকাম সবগুলো আমি আদায় করছি এই ভাবে যে মারে পিঠে লয়া আমি কষ্টটা করছি আল্লাহর নবী গো মার হকটা কি আমার আদায় হইছে রাসূল বলেন ও সাহাবী তোমার মারে পিঠি নিয়া এটুকুন কাজ করার পরে জিজ্ঞেস করছো মার হক আদায় হইছে কিনা আমি রাসূল বলে দিলাম এটুকুন কাজ মারে পিঠের উপর করে যেই কষ্ট তুমি করেছো এই কষ্টের বিনিময় তোমার মায়ের এক ফোঁটা দুধের হক এখনো আদায় হয় না বাবারে কি শুনবেন কোন দিকে যাবেন এই কালিমা লইয়া জান্নাতে যাবেন মাত্র দু তিনটা জিনিস সঙ্গে রাখেন বেশি লাগে না রাসূল বলেন আলকামা মুখ দিয়ে কালিমা আসে না কার সাথে অন্যায় করাতে বলুন তো মাশাল মুখে দিয়ে কালিমা আসে না এরকম আল্লাহর ওলিদের সাথে যদি কেউ বেয়াদবি বেত্তমিজি করেন তাহলে আপনারও মওতের সময় কি কালিমা আসবে না কারণ একজন ওলির সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ বলেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি আর যদি কেউ ওলির নেক নজর পেতে পারেন তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন জোরে কর না সুবহানাল্লাহ একজন আল্লাহর ওলির জীবনী নামটা আমার খেল নাই উনি রাস্তা দিয়ে হাইজা যেতেছে যাইতেছে পরে একটা বাচ্চা ছেলে গরুরে ঘাস খাওয়াইতেছিলেন অনেক সময় গরু ঘাস খাওয়ায় না বাচ্চারা এ হুজুর দেখে সালাম দিলেন হুজুর আসসালামু আলাইকুম বাচ্চারা এরকম হুজুরের সালাম দেয় না কিন্তু যাকে সালাম দিলেন নামটা আমার খেল নাই উনি আল্লাহর ওলি ছিলেন আল্লাহর ওলি বলেন বাবা বাচ্চা মানুষ সালাম দিলা তোমার নাম কি বাবা তোমার নাম কি হুজুর আমার নাম তো হলো ইমামউদ্দিন ইমামউদ্দিন কই কি তোমার নাম ইমামউদ্দিন তুমি কি দ্বীনের ইমাম আল্লাহর ওলি বলতেছেন বাবা তুমি দ্বীনের ইমাম হইয়া গরুরে ঘাস খাওয়াও তুমি মাদ্রাসায় পড়ো যাও খুব ভালো হবে আল্লাহর ওলির নেক নজর পড়ছে আল্লাহু আকবার কর না ও ওলির দেশের মানুষ ওলির নেক নজরে যা নেক নজর তো পড়ে গেছে বাচ্চাটা গরু নিয়ে বাড়ি গিয়ে বলতেছে মা একজন হুজুর বলছে আমার নামটা বলে খুব সুন্দর আমি বলে দ্বীনের ইমাম আল্লাহর ওলি হুজুর বলছে মাদ্রাসায় পড়তে মা কই বেটা ফকিরনির গুলা খাইবার পাস না তুই মাদ্রাসায় পড়বি তোর গরু খাওয়াই বুকে দিছে মা দৌড়ানি ছেলে দৌড়ায় যায় মসজিদের ভিতরে ঢুকছে ঢুকে দরজার চিপায় যায়া ভয়ে কাঁপতাছে মা তো মসজিদের ভিতরে যায় না বাইরে থেকে কিছুক্ষণ রাগারাগি করে চলে গেছে এমনি এক মুসল্লি আইছে নামাজ পড়তে বাচ্চাটা দরজায় চিপাই ভয়ে কাঁপতেছে কাঁদতেছে কিরে বাবা কি চাচা আমি কইছিলাম মাদ্রাসায় পড়তাম একজন হুজুর কইছিল নদীর হেই পার নাকি মাদ্রাসা যাইতে হইব আমি মারে কইছিলাম মা টাকাও দেয় না আর আমার মারতে আইয়ে আমারে বলে মাদ্রাসাত পড়বার লেগে দিত না কই তুই কি মাদ্রাসায় পড়বি পড়ুম আমার খালি নৌকাটা ফার কিরে দিলে মাদ্রাসা যাইতে পারবো কত টাকা লাগবে পাঁচ টাকা লাগবে নে পাঁচ টাকা যাও দিয়ে দিলাম পাঁচ টাকা লইয়া নদী পারিয়া বাচ্চা ছেলে গেছে গা যাইয়া দেখে যেই হুজুর কইছিল ওই হুজুর ক্লাসে বসা হুজুর আমি আইছি হুজুর আসসালামু আলাইকুম আল্লাহর ওলি বলেন বাবা তুমি ইমামউদ্দিন জি হুজুর আসো ঠিক কায়দা দিয়ে কারণ প্রথম অবস্থায় তো কায়দা দিয়ে প্রথম ক্লাসে তারে ভর্তি করলেন অন্য ছোট ছোট ছেলেদের মধ্যে কায়দা মানে হ্যাঁ তো একটু বড় হয়ে গেছে অন্য ছেলেরা টিটকারি মস্কারি করে হুজুর আইছে দি পড়তো বড় দেখা কয় হুজুর বলে হ্যাঁ কায়দা পরে অন্য ছেলেরা বড় বড় কিতাব লইয়া জাহের কাছে পড়া কই দিত হ্যাঁ কয় আমি আইছি পড়তাম হুজুরে কইল হ্যাঁ আমার ঠাট্টা করে দেখ আর পড়তাম না হুজুরের কাছে বইয়া কাঁদতেছে আল্লাহর ওলির কাছে কিরে বাবা কান্দো কে হুজুর আমারে আপনি কইছেন নাই বললে গিয়া হ আমারে বড় বড় কিতাব নিয়া দেয় আমি কায়দাই পারি না আমারে বড় কিতাব দেয় পড়বার লাগে আমি বলে হুজুর আমার কাছে আনে পড়া কয়ে দিতাম তাই নাকি বসো আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে বাচ্চাটার মাথার মধ্যে নিজের মাথার পাগড়িটা খুইলা পরাইতাছে নিজের মাথার পাগড়ি বাচ্চাটার মাথায় পরাইছে চাবুকটা বাচ্চাটার হাতে দিয়ে বলছে যাও ইমামউদ্দিন বখারি ক্লাস তুমি করে আসো আল্লাহু আকবার বলো একজন আল্লাহর ওলির নেক নজর বখারি ক্লাস করে আসো এবার তো উস্তাদ হইয়া
ওই মামুদ্দিন ক্লাসে বসে ডাকতেছে, আসো বাবারা কার কি সবক বলতে হবে আসো আমি বলে দেই। হ্যাঁ হুজুর এনতে কর, বাস ফটার ফট কিতাব পড়তেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই কবি বলেন, বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া, বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া, বে কিতাবিউ বে মইদি উস্তা। আল্লাহ কয় আমি আল্লাহ ইচ্ছা করলে মাদ্রাসা ছাড়া, স্কুল ছাড়া, ভার্সিটি ছাড়া, কলেজ ছাড়া, কিতাব ছাড়াও আমি আল্লাহ আমার ওলিদের এক নজর পাইলে ডাইরেক্ট এলেম দেওয়ার ক্ষমতা আমার আছে। জোরে জোরে কন সুবহানাল্লাহ। কিন্তু ওই সমস্ত হাস্তির সাথে, পীর বুজুর্গ মা বাবার সাথে বেয়াদবি বেত্তমিজি করবেন না, সব শেষ। কায়দা পারে না বড়া বখারি শরীফ পড়ায়, আল্লাহর ওলির নেক নজরে ও ওলির দেশের ভাইয়েরা ওলিদের পক্ষে থাকুন, অন্য কারো কথা শুনবেন না। এখন ফেতনার যুগ, অনেকে অনেক লেবাস ধরে আইসা আপনাদেরকে অনেক কিছু বুঝাবে, ওইদিকে যাবেন না। ওলিদের পক্ষে থাকুন, রেসালাতের পক্ষে থাকুন, বেলায়েতের পক্ষে থাকুন। বেলায়েত এমন এক শক্তি যেটা পানির নিচে দিলেও ধ্বংস হয় না, আগুনে দিলেও বেলায়েতের পাওয়ার পুড়তে পারে না। জোরে জোরে কন সুবহানাল্লাহ। রেসালাতের পক্ষে থাকুন, যে রেসালাতের শক্তি ইসমাইলের কপালে থাকলে ইব্রাহিমের ছুরি ধরে না, যে রেসালাতের শক্তি খাজা আব্দুল্লাহর কপালে থাকতে আব্দুল মুত্তালিবের ছুরি গলায় ধরে না। কাজী সেই শক্তিগুলো যদি কারো পক্ষে থাকে, দুনিয়া ও আখেরাতে কোনো ভয় থাকবে না। তাই আসুন আগে বাড়ি, আমি এখনো আলোচনায় যাই নাই যাইতেছি। বাবারা কষ্ট হইতাছে আপনাদের? মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, মা বাবারে কষ্ট দিলে মৌতের সময় ঈমান নসিব হবে না। তাই বলতেছিলাম, মা বাবার সাথে, পীর উস্তাদ বুজুর্গর সাথে ভালো ব্যবহার করবেন, বেয়াদবি বেত্তমিজি করবেন না। আসুন আগে বাড়ি। আলকামা অবশেষে কালিমা যখন আসেই না, রাসূল বলেন কি ব্যাপার, এমন সময় জিব্রাইল আয়াত, হুজুর এই কালিমা আসবে না মুখ দিয়া, কেন? তার মাকে কষ্ট দিছে, মাকে কষ্ট দিছে। তোমরা একটা কাজ করো, লাকড়ি জোগাড় করো। সাহাবীরা লাকড়ি জোগাড় করলেন, আগুন জ্বালাও, আগুন জ্বলতেছে ধাও ধাও করে, আলকামাকে ধরে আইনা আগুনও ফালাও। এই কথা বলার পরে মা দৌড়ায় আসছে, হুজুর আমার আলকামাকে আগুনও দিবেন কেন, কি ব্যাপার? তোমার আলকামা নাকি তোমাকে কষ্ট দিছে, এখন এই বিচারের জন্য তাকে আগুনও ফালানো হবে। আলকামার মা বলেন, হুজুর আমারে কষ্ট দিছে দেখা, আমার ছেলেরে আমার সামনে আগুনও দিবেন, আমি মা কেমনে সইব? হুজুর একটা কাজ করেন, আমি আমার ছেলেরে মাফ করে দিছি, আপনিও মাফ করে দেন, আল্লাহকেও বলেন মাফ করে দিতে। রাসূল বলেন, মা ক্ষমা করার সাথে সাথে আলকামা ঠাস ঠাস করে কালিমা পড়তে পড়তে জান্নাতি হয়ে বিদায় হয়ে গেছে, আর কেউ বলতে হয় নাই, এমনি থেকেই কালিমা পড়া শুরু করে দিছে। বাবারা মাকে কষ্ট দিবেন, মৌতের সময় কালিমা নসিব হবে না। তাই এ আমলগুলো যেন আমাদের সাথে থাকে, সকলে বলুন আমিন। আসুন বলতেছিলাম, এটা কেমন কালিমা, এক একটা কালিমাওয়ালাকে দশটা পৃথিবীর সমান জান্নাত। কিন্তু এই কালিমার মর্যাদা, কালিমাটা কি জিনিস একটু বুঝে শুনে কিছু করলাম না, করতাম যদি আবু বকরের মতো মায়ের খেতে হতো, যদি বেলালের মতো বেলালে হাবশির মতো মুখের মধ্যে আগুন ঢুকাইতো, তাহলে কালিমার বলল কালিমার মর্যাদা দিতে পারতাম। ওমাই এমনে খাল বলেন, মুখের ভিতরে আগুন দিলাম, বেলাল তো কালিমা ছাড়ে না, সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, সারা শরীর গা হয়ে গেল, কালিমা ছাড়ে না। তারপরে নিষ্ঠুর পাশার ওমাই এমনে খাল নির্দেশ দিলেন, বেলালকে সারা শরীর গা অবস্থায় একটা কাঁচা চামড়ার ভিতরে ঢুকাইলেন, কাঁচা উড়ের চামড়ার ভিতরে ঢুকাইয়া সিলাই করে মরুভূমির রৌদ্রের মধ্যে ফালাইলেন। বলুন অপরাধটা কি ছিল? অপরাধটা এই কালিমা লইয়া এত কষ্ট করেছে, আজকে কালিমা লইয়া পাঁচক তো নামাজ পড়তে রাজি না। এই কালিমা লইয়া সুদ ছাড়তে পারলাম না, এই কালিমা লইয়া গুড় ছাড়তে পারলাম না, কেমনে জান্নাতে যাইব? বেলালে হাফসির জীবনী খুলুন, বেলালে হাফসি কাঁচা চামড়ার ভিতরে সারাদিন রৌদ্রের মধ্যে,
বেলাল শ্বাস ফলাইতে পারে না, মরুভূমির রোদ্রের তাপে আলুর মতো সিদ্ধ হয়ে গেছে। বিকাল বেলা যখন চামড়ার সিলিটা খুলে দিত, বেলাল জ্ঞান হারা হয়ে মাথা জমিনে ফলাইয়া দিত। তারপরও বেলালকে নিস্তার দেয় নাই উমাইয়া ইবনে খালফ। এই কালিমাটার অপরাধে বেলালের গলায় রশি লাগাইয়া দিত। এক বয়সের ছেলেরা বেলালকে শেষ রাইতো।